চ্যানেল মাই লাইফ মাই বলে আমি দেবশ মেধা। কেমন আছেন সবাই? হয়তো ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর আমি এখন কাটছি হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপির তরকারি করবো মাছের মাথা দিয়ে। রুই মাছ আছে, তো রুই মাছ দিয়ে মাছের মাথা দিয়ে সবজি ভালো লাগে না, বাট মাথাটা এমন করে কেটেছে এখানে, মানে ওটা ভালো লাগে না খেতে ওইভাবে। তো ওই জন্য ভাবছি যে সবজিটাও মানে সবজির মধ্যে দিয়ে দেবো, না হলে আমি রুই মাছের মাথাটা আমি ঝোলের মধ্যে দিয়ে খেয়ে নিই। তো আর বাঁধাকপির সবজি আমাদের ঘরে তো সবজি মানে তাও ও খায়, রাকেশ খায়, বাট আমার একটা সবজি মানে মানে ননভেজ হতে হবে। তো তার জন্য আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি, মাছের মাথা দিয়ে করব। আর হচ্ছে সকালে আজকে ডাল আর পাতুরি, ডালটা কালকে রাতে ছিল তো ওটাই দিলাম ওকে টিফিনে, আর পাতুরিটা সকালে করলাম মাছের পাতুরি, কেন যে পেটির পিস আছে। অ্যাকচুয়ালি রুই মাছ দিয়ে কি হয় বলুন তো, রুই মাছটা না মানে আমার বরের ভালো লাগে, বাট আমার ভালো লাগে না অতটা, একটা স্মেল করে বা জানি না, কারণ ওটা ভাজাই শুধু ভালো লাগে। কিন্তু যেহেতু এই সপ্তাহে এনেছে, কারণ যে কাতলা ভালো ছিল না যেখান মানে যেখান থেকে এনেছে, তো রুই এনেছে, তাও জিন্দা তো তাও ভালো লাগে, বাট যেটা আমার অতটা রুই মাছে আমার ভালো লাগে না, আমার মানে কাটা পোনা মাছ মানে আমার কাতলাটাই ভালো লাগে। তো যেহেতু এনেছে তো পেটির পিস অনেকগুলো আছে, পেটির পিস দিয়ে পাতুরি করেছি, আর হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের ভাতাটা করবো, করলে কমপ্লিট হয়ে যাবে আমার রান্না। ভাতও হয়ে গেছে, ভাতটা গরম করবো খাওয়ার সময়। তো কিরানের খিচুড়ি সব সবজি সব রেডি। তো আর এদিকে আমার টিফিন ম্যাগি বানিয়ে নিয়েছি আমি, ম্যাগি ওকেও দিয়েছি, খেয়েছিল সকালে ব্রেকফাস্টে। আমি একটু গরম করে খেয়ে নেবো, তো ফটাফট আমি বাঁধাকপিটা কেটে নিই। এদিকে আমার সিরিয়াল চলছে, একটা নতুন সিরিয়াল খুব ভালো লাগে, মানে কমেডি টাইপের, হচ্ছে চুনি পান্না, খুব ভালো লাগে দেখতে, খুব মজা লাগে মেয়েটাকে আমার। তো ওটাই দেখছিলাম আমি, দেখতে দেখতে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো চলুন তাহলে তারপরে আবার কথা বলছি। তো আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপি কাটার মধ্যেও ভ্যারি করে রান্নাটা, তো মানে সরু সরু করে কাটলে ভালো লাগে দেখতে, আর খেতেও জানি না কেন খুব টেস্টি হয়। তো যেহেতু এখানকার হায়দ্রাবাদের মানে সবই সবজি হাইব্রিডের সবজি হয়, তো ওটাকে একটু বয়েল করে নিতে লাগে। এমনি আমাদের ওদিকে হলে শুধু ফুলকপিটাই আমরা বয়েল করি, যেহেতু ফুলকপির মধ্যে পোকা থাকতে পারে, বাঁধাকপিতে করি না, কিন্তু এখানে করতে লাগে। তা আমি এদিকে সিরিয়াল দেখছিলাম আর আবার ব্রেকফাস্টও করে নিলাম, ম্যাগি যেরকম বললাম বানিয়েছি, তো ম্যাগিটা খাচ্ছি খেয়ে নিচ্ছিলাম। আর আজকে আমি মাথায় তেল দিয়েছি, তো শ্যাম্পু করতে হবে, কিন্তু কখন করব জানি না, কেন যে উইকডেতে শ্যাম্পু করলে আমার কোনো মানে কখন করব কি করব, এমনি স্নান আমার পুজো সকালে হয়ে যায়, বাট শ্যাম্পু করাটা দেরি করে করি, এমনি আমি মাথায় জলটা সকালে দিই না, সর্দি হওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য আমি দুপুরে দিই, কিন্তু মাথায় শ্যাম্পু করার দিনটা আমার খুব টেনশন থাকে। আর আজকে এমন হয়েছে বলে না, যে কাজের সময় কোনো কিছু হেল্প পাওয়া যায় না, আজকে অঞ্জলি সকালে চলে আসছে 9টার আগে, তো তখন তো ও রাকেশও বেরোয়নি, ও কাজ শেষ করে চলে গেছে, নাহলে আমি ওকে দিয়ে আমি একটু শ্যাম্পুটা করে নিতাম। এখন দেখা যাক কখন কী করি, কেন এখন শীতকাল, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাড়াতাড়ি বেলা হয়ে যায়, তো দেখি কখন কী হয়। আর আজকে বিকালে সন্ধ্যেবেলায় হয়তো যেতে পারি, কিয়ানের ভ্যাকসিনেশন আছে, দেখি কী হয় কী হয় না সন্ধ্যেবেলা। আর এখানে খুব ভালো, এখন সন্ধ্যেবেলাও হয় প্রাইভেটে, তো সন্ধ্যেবেলার দিকে আমরা বেশিরভাগ যাই। ঠিক আছে, তাহলে সিরিয়ালটা শেষ হোক, ইয়ানকে খাওয়াবো দুধ রুটি, তারপরে আবার। তো এই তো কিয়ান ঘুমাচ্ছে, তো আমি তাড়াতাড়ি মাথায় শ্যাম্পুটা দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু মোবাইল নিয়ে বসলাম, কারণ এখন জাস্ট যখন বসেছিলাম তখন বাজছিল 11:15, তো এখন 11:30 বাজে। তো যাই রান্না, এবার কিয়ানের খিচুড়ি বসা, এদিকে বাঁধাকপিটা করি, আর তার আগে আমি একটু বুকিংটা করে দিই, কেন বিকালে ভ্যাকসিনেশনে যেটা যাবো তো সেটা বুকিং আগের থেকে করতে লাগে, তো করে নিই তারপরে রান্না স্টার্ট করি। Thank you.
মাথাটা ভেজে নি, যতটা তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলে মানে ততটাই ভালো, কিন্তু বাঁধাকপি করতে একটু টাইম লাগে, তো তার জন্য একটু আলসামি করছি। তো ভাবলাম না বাবা কখন কেয়ান উঠে যাবে, কেয়ানের মুডের উপর ডিপেন্ড করে কেমন কি বিহেভ করবে, কোলের থেকে না নামতে পারে, বা কখনো এমনও হয় যে কোলের থেকে নামতে চায় না, এটা হয়তো সবারই বাচ্চারা কখনো কখনো এরকম করে, তো তখন কিছু করা যায় না। তো ওই জন্য ভাবলাম যে না মাছটা ভেজে নিই, আর বাঁধাকপিটাকে যদি বসিয়ে দিয়ে তাহলে বারবার মানে নাড়িয়ে নাড়িয়ে করা যাবে কাজ। তা আমি দুধটা গরম হয়ে গেছে, হরলিক্সটা বের করি। আমি হয়তো আগেও বলেছি যে মেয়েদের অবশ্যই প্রত্যেকটা দিন দুধটা খাওয়া খুব উচিত, খুবই উচিত, কোনো মানে যে কোনো টাইমে, এমনি তো রাত্রে খাওয়াটা খুবই ভালো, বাট যদি না হয় দুপুরবেলার দিকে বা বেলার দিকে দুধটা খাওয়ার চেষ্টা করি, কেন দুধটা মেয়েদের পক্ষে খুব ভালো, খাবেন। মাছটা দেখি বাড়ির থেকে বের তো করে নিয়েছে, মানে পিস থেকে বের করে দিলাম, এখন দেখি মাছটা হয়েছে কি হয়। হ্যাঁ পিসগুলো কেমন, এগুলো ভালো লাগে না দেখতে। মাছের মাথাটা ভাজার পরে আমি আলুগুলো ভেজে নিলাম একটু, তারপরে এই তেলটার মধ্যে একটু আর একটু তেল দিয়ে এর মধ্যে ফার্স্টে একটু ফোড়ন দেবো, যেটা হচ্ছে পাঁচ ফোড়ন দেবো, আর হচ্ছে একটা তেজপাতা দেবো। দেওয়ার পরে আমার যে বাঁধাকপি যেটা আমি মানে একটু বয়েল করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দেবো। এই বাঁধাকপিগুলো এখানে যেরকম বলেছিলাম, বললাম যে মানে একটু বয়েল করে নিতে লাগে, না হলে না এগুলো পেটে খুব প্রবলেম দিতে পারে, কারণ এগুলো পুরো মানে হোয়াইট কালারের, তারপর হচ্ছে ভাই বড় বড়, তো ওগুলো একটু বয়েল করে নিতে লাগে। লঙ্কা আছে, কুড়ি পাতা মতো নিয়ে নেবে, অনেকটা পেস্ট করে নিতে পারবে। অ্যাকচুয়ালি আমার কাছে টমেটো নেই, টমেটো আমি এখন দেখছি যে ফ্রিজে একটাও টমেটো নেই, তো এখন খেয়ে যাবে টমেটো ছাড়াই করছি, কিন্তু বাঁধাকপিতে টমেটো দিয়ে নিই, টমেটো অনেকটা টেস্ট হয়। তো একটু বাঁধাকপিতে যখন ফ্রাই হয়ে যাবে, সেটা ফ্রাই করে দিলাম এক দুই মিনিট, তখনই আমি এই মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো আমি যখন বাঁধাকপিটা করছিলাম একটু ঘরের কাজও করলাম, যেমন ব্যাম্বু ট্রিটা একটু ধুয়ে নিলাম, সবটাই আমি ওটা দুদিন ধুই দিয়ে তারপর জল দিয়ে রেখে দিই, আর এদিকে যখন শ্যাম্পু দেওয়ার পর চুলটা শুকিয়ে গেল আমি সিরাম লাগিয়ে নিলাম। আমার বাবা উঠে গেছে, ওই
তো এটা যখন একটু ফ্রাই হয়ে গেল বাঁধাকপিটা, তখন আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তো এটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে জল দিয়ে দেবো একটু বয়েল করার জন্য, জাস্ট বয়েল করার জন্য সে হিসাবে জল দিয়ে দিলাম। বাঁধাকপি করা খুব সহজ, কিন্তু করতে অনেক টাইম লাগে, মানে কষাতে বা ওটাকে লাস্টে ওটাকে ভালো করে না মানে কষানোর জন্য অনেক টাইম লাগে। তো যখন এটা একটু বয়েল হলো, তখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। তারপর এটাকে আস্তে আস্তে ভাঙা মানে স্টার্ট করলাম। তো যখন বাঁধাকপিটা জাস্ট জলগুলো সব শুকিয়ে গেলো, তখন আমি একটু চিনি দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে গরম মশলা দিয়ে দেবো, আর হচ্ছে তো এবার হচ্ছে গরম মশলাও দিয়ে দিলাম, তারপর ঘি দিয়ে দেবো। এবার এটাকে অনেকক্ষণ নাড়াতে লাগবে, মানে যতক্ষণ এটা একদম কড়াইতে না লেগে যায় বা ভালো করে একদম যাতে শুকিয়ে না যায়। বাঁধাকপি যত শুকাবেন, যত একদম মানে একটু কড়া কড়া হবে, তত এটা টেস্টি হয়, আর নাহলে এরকম পাতলা ঝোল 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 আর খেতেও ভালো লাগবে না। রান্না কমপ্লিট হয়ে গেল, আমি কি আগে খাওয়াবো। তো যেটা আজকে হয়তো ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন সবাই যে আমি কি ব্যাপারে ডিসকাশন করতে চাচ্ছি, তো ডিসকাশনটা এটাই যে আমার ব্লগিং করার কারণ কি, বা আমি ব্লগার মানে আমি কেন এই ইউটিউবে ব্লগিং করি। যেটা মানে সত্যি কথা যে আমাকে ইন্সপায়ার করেছে যে দুজন ব্লগার বা দুই তিনজনের আমি নাম মানে আমি বলতে চাই, যে ফার্স্ট অফ মানে আমি ওরকম রেসিপি চেক করতে করতে একদিন এটা দেখছি ইলিশ মাছ কাটছে একজন, তো সেটা দেখে আমি দেখছি সে হচ্ছে বাংলাদেশি আমেরিকান ব্লগার। তো তাকে দেখে, তার নাম সানজি, তাকে দেখে আমার এত ভালো লেগেছে, তাকে আমার দারুণ লেগেছে। কারণ যে প্রথমে তো আমি মাছ কাটা ওই ওই ভিডিওতে ওনার ভাইরাল হচ্ছে, পরে আমি শুনলাম মানে পরে দেখতে দেখতে উনি বললেন, তো ওইটা দেখ ওনাকে দেখতে দেখতে আমার এত ভালো লাগতো যে বাইরে থাকে। ওনার স্ট্রাগলটা তো আরও ডেঞ্জার স্ট্রাগল, কারণ যে মানে একটা কান্ট্রির থেকে আরেকটা অন্য কান্ট্রিতে একদম একা, তারপর উনি যেভাবে বলেছেন যে বাচ্চা হওয়ার পরে একা সামলেছে, কেউ মানে যেরকম মানে যদি ফলো করে থাকেন বাংলাদেশে আমেরিকান ব্লগার তো খুব ভালো লাগে। তারপর ওনার বোনকে আমি দেখলাম ক্যানাডিয়ান, উনি ওনাকেও আমার দারুণ লাগলো। সেই করে তো কিন্তু ওদের লাইফগুলো একদম আমাদের মতনই, যে আমরাও বাইরে আছি, যাচ্ছি শপিং, এই তারপর বলছে যে আমাদের আর কী আর হতে পারে, আমরা একটু শপিং করতে যাই, ঘরে রান্না করি, খাই আর এই করি, হাউস ওয়াইফ যেরকম হয়। তখন আমি চিন্তা করলাম যে আমাদেরও তো লাইফটা এরকমই, আমিও কেন দেখাতে পারি না। তো তারা দুজন হচ্ছে আমার মেন ইন্সপিরেশন এই এই লাইনে। আর তারপর আমাকে মা, আমার মা হ্যাপি উইথ মামন দেখতো, তো ওনাকে দেখে তো আমার এত মজা লাগে, খুবই মজাদার উনি, আমার এত ওনাকে ভালো লাগে, এত পজিটিভ পার্সন, এত সিম্পল, এত মানে দারুণ লাগে ওনাকে আমার। তো এই করতে করতে তারপরে ভাবলাম যে না তাহলে আমিও ব্লগিং চালু করি, আমিও শুরু করি। আমি রাকেশকেও বললাম, তো রাকেশ বললো হ্যাঁ করো তুমি তো। আর তারপর এই মুহূর্তে আমার মনে হয় এর থেকে ভালো কোনো কিছু মানে সময় কাটানোর জন্য আর হতে পারে না, কারণ এই টাইমে আমার পড়াশুনো ওইভাবে আমি করতে পারছি না, তারপর বাচ্চা হলে যা হয়ে থাকে, তারপর আমি যেমন জব করবো সেটা তো একদম পসিবলই না এই মুহূর্ততে, এখন জানি না কবে করতে পারি, কবে কি সেটা পরের কথা। আমি বললাম যে না তাহলে এইটাই স্টার্ট করি। তা আমি আস্তে আস্তে আমি অত ভালো করে ব্লগিং করতে পারতাম না, এখনও হয়তো আমি ওইভাবে করতে পারি না, কেন যে মানে হয় না ওইভাবে। তো সেই কারণে আজকে তারপরে আমি ভাবলাম যে না এইভাবে স্টার্টটা করি। করে তারপরে আমি আমি ফার্স্টে মানে অত মানে আমি এমনি জাস্ট দিয়ে দিচ্ছিলাম ইউটিউবে মানে ভিডিও, তারপর আস্তে আস্তে ভালো করে স্টার্ট করলাম। কিন্তু মেন ওনাদেরকে দেখে আমার এত ভালো লাগলো যে ওনারাও বাইরে আছেন মানে এরকম। তারপর রিসেন্ট আমি ক্যানাডিয়ান যে ব্লগারটাকে ফলো করলাম, বাংলাদেশ ক্যানাডিয়ান ব্লগার, ওনার একটা লাইফে একটা ইনসিডেন্ট হয়েছে, ওটা শুনে আমার আমারও মনে হচ্ছে কি মানে আমি ওনারই একটা মানে মনে হচ্ছে কি মানে উনি আমারই একটা মানে কেউ মানে নিজের লোকের মতন, যে যখন শুনলাম ওনার ওই ইনসিডেন্ট, একটা ইনসিডেন্ট হয়েছিল, খুবই মানে আমার খুব খারাপ লাগছিল, আমি মেসেজ কমেন্টও করলাম ওনার ওই ইনসিডেন্টটা শুনে। তো এইভাবে আমি ভাবলাম যে না তাহলে আমিও স্টার্ট
আর এটা যে আমি মানে আমি এটা যে করি মানে ব্লগিং বা ভিডিও, আমার এটা আমি যা মানে আমার মন থেকে করছি, আমার এত ভালো লাগে এগুলো মানে ভিডিও করা বা কোথাও যাচ্ছি, তো যার জন্য মনে হয় কি না যদি মানুষ যেটা করে যেটা করে খুব আনন্দ পায়, যেটা মন থেকে করে, সেটা আমার মনে হয় করা খুবই উচিত। আমি আমার বরকেও বললাম, রাকেশকে বললাম, জানো আমি যেটা করছি না আমার খুব ভালো লাগে করতে, এটা তো বললো তুমি কন্টিনিউ করো। তো যাই হোক, তো এই কারণেই মানে আমি এই সব কারণে আমি এখন এটা করছি, ব্লগিং করছি। এই মানে এই লাইনটার ব্যাপারে, ব্লগিংয়ের এটা যে মানে এই বিষয়ে আমি জানতামও না যে এরকম যে ব্লগিং করা যায়, এরকম আমি কিচ্ছু জানতাম না। তো আমি ওই যেমন বললাম ওনাকে দেখে, তারপর ওনার যে স্টোরি মানে ওনার লাইফ বা যেভাবে চলছে বাংলাদেশে আমেরিকান ব্লগার, তারপর যখন আমি শুনলাম যে বাচ্চা হওয়ার পরে 5 বছর পর মানে যখন ওর ছেলে 5 বছর তখন ও যাচ্ছে বাংলাদেশে, তো এগুলো একটা মানে খুবই একটা মানে ভালো লাগে এগুলো দেখলে। তো ফার্স্ট টাইম ওর ছেলেকে দেখবে বলে সবাই পুরো ফ্যামিলি, তো এগুলো দেখে আমার খুব ভালো লাগলো। তো তার জন্য আমি ভাবলাম যে আমিও তো এরকম ব্লগ করতে পারি, তো সেই কারণে আমি করি। যে রেসিপিগুলো শেয়ার করি এগুলো আমি কোনো মানে আমার কোনো এটা কুকিং চ্যানেল না, এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল। এটাতে আমি আমার লাইফের ডেইলি রুটিন দেখাই, আমার আমার রুটিন, আমার ছেলের রুটিন, বা আমরা কী করি কী করি না, বা কোথায় যাচ্ছি, বা হায়দ্রাবাদে আছি, তো এই প্লেসের ব্যাপারে। আর কুকিংটা যেরকম আমি রান্না করি আমি সেটাই শেয়ার করি। অনেকের সাথে হয়তো ম্যাচ হতে পারে বা অনেকের সাথে ম্যাচ নাও হতে পারে, কিন্তু আমি জাস্ট যেটা আমি রান্না করি সেটাই আমি শেয়ার করি, যে আমি কীভাবে রান্না করি, কত মানে কীভাবে কি না কি, তো সেটাই আমি শেয়ার করি। আর এরকম কোনো না যে আমার কুকিং চ্যানেল বা আমি কোনো আমি খুব এক্সপেরিমেন্ট করি, এগুলো কোনো ব্যাপার না। একদম সাধারণ রান্না করি, যেভাবে আমি আমার মার যে রেসিপিগুলো মা যেভাবে রান্না করে আমি সেটাই করি। আর এছাড়া আমার মানে এমন না যে আমি নিজে কোনো এক্সপেরিমেন্ট করি বা আমি নতুন নতুন ডিশ বানাই, সেরকম না। যা আমি ঘরে রান্না করি সেটাই আমি শেয়ার করি। তো এখন তাহলে আমি ওকে কিয়ানকে খাইয়ে দিই, আর আর হচ্ছে আমিও নিজে খেয়ে নিই। একবারে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে যখন বেরোবো। কি হয়েছে আমি বলে দিচ্ছি, এই যে পাতুরি পেটির পিস ছিল, পাতুরি, তারপর হচ্ছে বাঁধাকপি, খাবো তো এখন না, আর এই তো ভাত, ভাতটা খাওয়ার সময় গরম করে নেবো। কিয়ানের ভাতও বেড়ে নিয়েছি, কিয়ানকে খাওয়িয়ে দিই, একটা ডিম বয়ল করে দিয়েছি। তো তাহলে যেরকম বললাম যে একদম সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, তাহলে পরে কথা হচ্ছে। যেরকম বলেছিলাম যে সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি ও ভ্যাকসিনেশন দিয়াতে, তো একটু আগে আসলো রাকেশ, তারপর ওকে সেরিলাক খাওয়ালাম, রেডি হলাম, তো এই বেরোচ্ছি, 10 মিনিট লাগবে এখান থেকে। যাই ওকে ভ্যাকসিনেশনটা দিয়ে আসি, এসে আবার আমাকে রান্না করতে হবে রাত্রে ডিনারের। তো ঠিক আছে, তো এটা মিয়াপুরে, তো চলে আসলাম এখানে। এটা হচ্ছে ভ্যাকসিনেশন সেন্টার এক সাইডে, আর আরেক সাইডে হচ্ছে যদি মানে চেক আপ করানোর জন্য কিয়ানকে আমি এখানেই নিয়ে আসি। তো কিয়ান যখন থেকে মানে 1 মাস তখন থেকে আমি এখানেই ওকে চেক আপ করাই। এখানে যে ম্যাম আছে, দুজন ম্যাম বসে হচ্ছে চেক আপে, ডক্টর আর একজন মানে আর 3 জন টোটাল, আর একজন হচ্ছে ভ্যাকসিনেশন দেয়। তো খুব ভালো ব্যবহার। তো ভ্যাকসিনেশন দিয়ে আমরা চলে আসলাম হচ্ছে, একটু খিদা পেয়ে গেছিলো তো চলে আসলাম লাকি রেস্টুরেন্টে, এখানে সাবরবা খেলাম, চিকেন সাবরবা দারুণ বানায় এরা। আর হচ্ছে খেলাম হচ্ছে বাটারস্কচ লস্যি, মানে ওটাও খুব টেস্টি ছিল, কিন্তু মানে সাবরবার জন্য লাকি রেস্টুরেন্ট খুব ফেমাস, খুব ভালো মানে মিয়াপুরের সাইডে, তো খুবই ভালো খেতে হয়। পনির যেটা ভেজ হয় সেটাও খুব টেস্টি হয়। তো এই তো আমরা একটু আগে আসলাম, তো আমি এখন বাঁধাকপির তরকারিটা কড়াইতেই ছিল, এটাকে আমি রেখে দিই একটা বাটিতে, আমি এখন মাছের ঝোল করব। তো তাড়াতাড়ি ফটাফট করে নিই, মাছগুলো ভাজা স্টার্ট করি, দেন কথা বলব।
সবজিগুলো সব কেটে নিলাম, আলু কেটে নিলাম, পেঁয়াজ 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 এখানে পেস্ট হবে না, এখানে কুচি কুচি করে দেবো। তো এর জন্য আমি ফার্স্টে মাছগুলো সব ভেজে নিলাম। তো এটার মধ্যে আমি ফোড়ন দিলাম হচ্ছে শুধু কালো জিরা, তারপর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে ফ্রাই করে আমি কিন্তু আগে আলুটা দিয়ে দিয়েছি, যখন পেঁয়াজগুলো একটু ফ্রাই হলো তারপর আমি এই শিমগুলো দিলাম। একসাথে দিবেন না, প্রথমে একটু আলুগুলো ফ্রাই করে নেবেন, তারপর শিমগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপর এটাকে একটু নাড়িয়ে তারপর একটা একটা করে সব বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে দিতে লাগবে। তো বাটা মশলা আমি দিলাম, এটার মধ্যে আছে আদা জিরা আর লঙ্কা বাটা, আর কিচ্ছু নেই, পেঁয়াজ পেস্টের দরকার নেই, শুধু আদা জিরা লঙ্কা বাটা, হলুদ ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম জাস্ট কালার আনার জন্য, আর হচ্ছে স্বাদ অনুযায়ী হচ্ছে নুন। তো আপনারা, আমি আগেও বলেছি যে আমি লঙ্কা গুঁড়োটা জাস্ট কালার আনার জন্য করি, নাহলে আমি কাঁচা লঙ্কাটাই ঝালের জন্য ইউজ করি, কেন আমার ঘরে আমি শুকনো লঙ্কাটা বেশি ইউজ করি না, শরীরের ক্ষেত্রেও ভালো না অতটা। তো এটাকে ভালো করে কষানোর পর তারপর জল দিয়ে দিবেন। তা আমি এটাকে যেহেতু এটাকে আমি ঝোল বানাবো, মানে পাতলা ঝোল করব, তার জন্য আমি সেই পরিমাণ মতন জল দিয়ে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন যখন এটা জলটা ফুটা শুরু হবে তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে দেবো, যখন জলগুলো ফুটবে তখনই দিয়ে দিবেন। তারপর এটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন। তো শীতকালে শিম দিয়ে মাছের ঝোল কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এটা শিমের একটা আলাদা একটা স্মেল আসে, যেটার জন্য শীতকালে খাবারটা খুব টেস্টি হয়ে যায়। আর আমার তো এরকম মাছের ঝোল রাত্রিবেলাতে আরও ভালো লাগে। তো যখন এই মাছের ঝোলটা হয়ে গেল একদম, মানে সব আলু বা শিম বা ভালো টেস্ট হয়ে গেল যখন সবজিটা, তখন আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। তো এইভাবে মানে শিম দিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে গেল। তো এটা খেতে খুবই টেস্টি হয়েছে, এটা ট্রাই করে দেখবেন। আর খুবই ইজি এটা আমার যেটা মনে হয়, যেহেতু এটা পেস্ট পেঁয়াজটা জাস্ট ফোড়ন দিতে লাগে। তো এইভাবে শিম দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেল। ভালো, এই তো রান্না হয়ে গেল। এখন তো শিয়ানকে খাবিয়ে দেবো, তারপর আমরা খেয়ে নেবো। এখন 10টা বাজে। তো আজকে ডিনারে হয়েছে শিম পাতুরি, শিম দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে বাঁধাকপি আছে, বাঁধাকপিটা তো দুপুরে করেছিলাম আমি, তো ওটা এখন হয়ে যাবে, আর ভাত আর কিছু না। তো আজকে এইভাবেই দিনটা কাটলো আমার। ঠিক আছে, আবার নতুন ব্লগ নিয়ে আরেকদিন আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, গুড নাইট।